হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টবেঙ্গল যারা সাপোর্টার আছো তার জন্য বিগ ব্রেকিং নিউজ। রবি ফাওলার চেঞ্জ হয়ে গেছে, নতুন একজন কোচ এসছে রিয়েল মাদ্রিদে কোচিং করার, নতুন কোচ যার নাম হচ্ছে ম্যানুয়েল মানোলো দিয়াজ। তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ম্যানুয়েল মানোলো দিয়াজ কি ধরনের কোচ এবং রবি ফাওলার চেঞ্জ হয়ে গেলে কতটা ইস্টবেঙ্গলের জন্য কতটা প্রয়োজন ছিল, কি কতটা খারাপ হলো, সেই বিষয় নিয়ে আমার সাথে উপস্থিত আছে ইস্টবেঙ্গল সাপোর্টার অনুরোধ বন্দ্যোপাধ্যায়। তো আমার ভাই, তো অনেকদিন পর, কারণ একটু পরীক্ষা টরীক্ষা রয়েছে সামনে, তো সেই নিয়ে ব্যস্ত রয়েছে। তো আমি প্রথমেই বলি, কোচে যেটুকু যা জানতে পারলাম খুব তাড়াতাড়ির মধ্যে আমরা জোগাড় করলাম যেগুলো নথিগুলোকে, আমরা কালকে আবার এটা নিয়ে ডিটেলস ভিডিও করবো একসাথে, পারিত লাইভ আসবো। তো আমরা এখনই বলে দিচ্ছি কী কী যেটুকু জানতে পারলাম। 20 বছরের কোচিংয়ের অভিজ্ঞতা আছে, মাত্র 53 বছর বয়স, 20 বছরের কোচিং করার অভিজ্ঞতা আছে, মাত্র 53 বছর বয়স, রিয়েল মাদ্রিদ এফসিতে কোচিং করেছে। আচ্ছা, উইনিং রেট হচ্ছে 41.77%, 328টা ম্যাচ ইতিমধ্যে সে কোচিং করে দিয়েছে। আচ্ছা, লাস্ট মরশুম যেটা 18-19 ছিল সেটা রিয়েল মাদ্রিদ ক্যাস্টিলেতে ছিল, ঠিক আছে। তো এবং সমর্থকদের উদ্দেশ্যে ম্যানুয়েল মানোলো দিয়াজ যেটা বলেছেন সেটা আমি ইংলিশে কোটিং করা আছে, ইংলিশে বলছি, বলছে টাইম ইজ শর্ট অ্যান্ড দেয়ার ইজ এ লং অ্যান্ড ডিফিকাল্ট রোড অ্যাহেড, বাট উই উইল ডু আওয়ার বেস্ট টু ডেলিভার গুড পারফরমেন্স ফর অল এসসি ইস্ট বেঙ্গল ফ্যান্স। অর্থাৎ টাইম খুব ছোট আছে, কিন্তু অনেকটা পথ অত্যাধিকে যেতে হবে, যেটা খুব কঠিন একটা পথ, কিন্তু সে চেষ্টা করবে ইস্টবেঙ্গল, এসটি ইস্টবেঙ্গলে যারা সমর্থক আছো তাদেরকে একটা খুব সুন্দর ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। এই পুরো বিষয়টা নিয়ে, এই যে যে ঘটনাটা ঘটলো, কারোর কাছে কোনোরকম কোনো ইনফরমেশন থাকে না, হঠাৎ করে ইনফরমেশনটি চলে এসছে। তো আমি আমার সাপোর্টার ইস্টবেঙ্গল ফ্যান্স যারা, আমি মোহনবাগানি মোহনবান সাপোর্টার এবং আমার ভাই ইস্টবেঙ্গল সাপোর্টার, আমি ওদের জেনে নেবো যে এটা কতটা দরকারি ছিল। অত্যন্ত দরকারি একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে, এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে স্টেটমেন্টকে, হরিমোহন বাঙ্গুর সাহেবকে এবং যারা আধিকারিক রয়েছে প্রত্যেককে। তার কারণ হচ্ছে রবি ফাওলারকে নিয়ে পরে আমরা ইস্টবেঙ্গল সমর্থক কেউই খুব একটা সন্তুষ্ট ছিলাম না, বিশেষ করে আমি তো একদমই ছিলাম না। তা আমি চাইছিলাম রবি ফাওলার চেঞ্জ হোক প্রথম থেকে, কিন্তু আমার একটা পজিশন চলে এসেছিল, মনে হচ্ছিল না যে রবি ফাওলার চেঞ্জ হতে পারে, কিন্তু আলটিমেট এটা ঘটলো। এটা একটা অবিশ্বাস্য মতো লাগছে, মানে এখনও যেন একটা ঘরের মধ্যে রয়েছি যে রবি ফাওলারকে চেঞ্জ করা হয়েছে। এটা একটা খুব ভালো ডিসিশন নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে, এবং যে কোচ যে মানে ডিটেলসটা বললো দাদা, এটা সাহায্য বোঝা যাচ্ছে যে তার যে কোচিং কেরিয়ার, তার যে অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতায় ভরপুর একজন, এবং রিয়েল মাদ্রিদের মতন জায়গাতে সে কোচিংয়ের সাথে যুক্ত থাকা মানে একজন লোক, তো বুঝতে পারছো খুব ভালো। এবং সে যে কথাগুলো বলেছে যে কঠিন সময়, সত্যি কঠিন সময়, কিন্তু অ্যাকচুয়ালি স্পেনে কোচিং করেছে। আর আরও বেশি করে আমরা ঘাটবো এই সম্পর্কে এবং লাইভ এবং ডিটেলস আরও আলোচনা একদম কালকে এটা নিয়ে একদম তোমার সাথে আলোচনা হবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমাদের সাথে লাইভে যুক্ত হবে, আমরা টাইম বলে দেবো, তারপর তোমার সাথে সেদিন মানে এটা নিয়ে পুরো আলোচনা হবে, ঠিক আছে, সমর্থক যতজন আছে ইস্টবেঙ্গল সমর্থক। কারণ বুঝতে পারছো এটা প্রচণ্ড মানে উত্তেজনাপূর্ণ খবর এবং খুব ভালো খবর, খুব ভালো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য, ঠিক আছে। আশা করি যে নতুন যে কোচ আসবে ইস্টবেঙ্গল মানে টিমটাকে একদম টাট্টু ঘোরার মতন দৌড় করবে। তার কারণ হচ্ছে রবি ফাওলার কেমন একটা ম্যাচম্যাচ করতো টিমটা, ঠিক আছে, একই রকম প্লেয়ার, একই রকম ফরমেশন, মানে কোনোরকম কোনো কী করতো না, মানে ট্রিটমেন্ট করতো না, যে নতুন কোনো প্লেয়ার চেঞ্জ করা বা কোনো কিছু করতো না। তো আশা করছি নতুন যে প্লেয়ার টিম মানে কোচ আসছে, আশা করছি খুব ভালো হবে, তার নতুন সাপোর্ট স্টাফও আশা করি ঘোষণা হয়ে যাবে, এখন পর্যন্ত হয়নি, নতুন সাপোর্ট স্টাফও তার আসবে এবং নতুন কোচ আসবে, খুব তাড়াতাড়ি আনার ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে সময় তো নেই, যেহেতু শুনছিলাম সেপ্টেম্বরের লাস্ট দিকে ফাওলার আসতে পারে, ফাওলার আসতে পারে, তো মাথা তো এমনিতে খুব ভালো থাকেনি ফাওলারকে নিয়ে পড়ে। তো যদি সেপ্টেম্বর নাগাদ এই লাস্ট দিক করে চলে আসে নতুন কোচ, তো বুঝতে পারছো ভালো হবে। যারা স্টোর সমর্থক রয়েছে তারা কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে ডিসিশনটা কেমন। আমাকে তো খুবই খুশি, মানে রবি ফাওলারকে নিয়ে একদমই সন্তুষ্ট ছিলাম না, ঠিক আছে। তো এই জন্য কিন্তু শ্রী সিমেন্টকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলছিল যে শ্রী সিমেন্ট নাকি ভালো টিম করবে না, শ্রী সিমেন্ট এক বছরের জন্য চুক্তি করছে, খরচও করবে না, টিমও করবে না। তো তাদেরকে আমি প্রথম বলেছিলাম যে শ্রী সিমেন্ট কিন্তু টিম ভালো করবে, তোমরা এটা মিলিয়ে নিও, আমার পুরোনো ভিডিওগুলো আছে, সেই পুরোনো ভিডিওগুলো যে প্রথম দেখতে পারো, সেখানে কিন্তু বলেছিলাম শ্রী সিমেন্ট সেরকমটা কিন্তু নয়, শ্রী সিমেন্ট যথেষ্ট ভালো একটা ইনভেস্টর হিসেবে ছিল, ঠিক আছে। এরপর সেটা তো পরের বিষয়ে, এখন সেই সব নিয়ে আলোচনা করো কোনো প্রয়োজন নেই। তো কালকে এটা নিয়ে ভিডিও ভালো করে হবে। তো খুব ধন্যবাদ আমাদের হরিমোহন বাঙ্গুর সাহেবকে আর সিস্টেমেন্ট আধিকারিক দিকে, আমাদের ইস্টবেঙ্গল যারা কর্তা রয়েছে দেবব্রত সরকার, কল্যাণ মজুমদার, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা সমর্থকদের মনের কথাটা শোনার জন্য। তো নতুন কোচ আসবে, নতুন ইস্টবেঙ্গল টিম, আর টিম যেটা হয়েছে মানে অসম্ভব ভালো একটা টিম করা হয়েছে, দেশীয় স্কোয়াড থেকে আরম্ভ করে বিদেশি স্কোয়াড। তো তোমরা ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে।
ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, কারণ তোমাদের সহযোগিতা দরকার ছোট চ্যানেল এগিয়ে চলার জন্য। আপনারা প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো দেখাবো নতুন ভিডিওতে, নতুন লাইভ কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সাবস্ক্রাইবটা করে দাও, বাই।